মুখোমুখি এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা স্বরূপ চ্যাটার্জি। তার সঙ্গে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব এবং যে প্রশ্নটা কার্যত রাখব যে তৃণমূল কংগ্রেস করলে কি রাতারাতি প্রভাবশালী হয়ে যায়। বারংবার এই কথাটা বিভিন্ন অলিতে গলিতে চর্চিত হচ্ছে। কি মনে করছেন? মাননীয়া বলছেন যে আমার রাজ্য সরকার স্বাস্থ্যসাথী দিচ্ছে, আমার রাজ্য সরকার কন্যাশ্রী দিচ্ছে, আমার রাজ্য সরকার সবুজ সাথী দিচ্ছে, তাহলে তাকে চোর বলছেন কেন? তার সরকারকে চোর বলছেন কেন? তার সরকার তো মানবিক। ও মাননীয় তো কালকেই বলে দিয়েছেন, কালীঘাটে একটা চোরদের বৈঠক হয়েছিল, চোরদের অনেকগুলো 300 ওপর চোর এসেছিল, বিরোধী দলনেতা সেটা ব্যাখ্যা করেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় ব্যাখ্যা করেছেন, এবং সেই চোরদের বৈঠকে তো উনি নিজেই বলেছেন যে চোর বললে বুক চিতিয়ে নেবেন। মানে তৃণমূলের কাছে চুরি করাটা একটা গর্বের বিষয়। তৃণমূলীরা মনে করে যে চুরি করাটা তাদের পৈতৃক অধিকার, তাদের ব্যক্তিগত সম্পত্তি, তারা 75-25 ভাগে 25% রাখছে। আপনারা যে চুরিগুলো দেখছেন এটা তো চুনোপুটি নেতা ধরা পড়ছে। আসল মাল তো 75% তো কালীঘাটে মায়ের প্রণামে চলে গেছে। তো এই যে 75%, বাকি 75% তো উদ্ধার হবে, একটু ধৈর্য ধরুন না। এই তো কুন্তল হলো, তারপরে এই যে বীর বলে যে একটা চোরকে বীরের সম্মান দেওয়া বা চোরকে বাঘের সঙ্গে তুলনা করা, এটা একমাত্র তৃণমূলের মতো চোরের দলে হতে পারে, আর কোনো কিছু না। তৃণমূলের ওপর থেকে নিচ অব্দি সবাই চোর। এবং আমি বলে দিচ্ছি যে এখানে কি চলছে বলুন তো, চাকরি নেই, ডিএ নেই, নেইকো মেধার দাম, তারপরে কি হচ্ছে সেই জায়গায় তোলামূলিক ভাতাজীবীরা কি বলছে, হীরকের রানী ভগবান। চাকরি নেই, ঘুষ ছাড়া চাকরি নেই, ডিএ নেই, নেইকো মেধার দাম, তৃণমূলী ভাতাজীবীরা বলে হীরকের রানী ভগবান। এই যদি রাজত্ব হয়, এবং এরা সঙ্গে সঙ্গে কি বলে যাচ্ছেন, অদ্ভুত অদ্ভুত যুক্তি দিচ্ছেন, এদেরকে কিছু চুরি বলতে যান সোজা প্লেনে করে অন্য রাজ্যে চলে যাবেন, এমন চিপ ডায়লগ দিচ্ছে পথে ঘাটে। প্রথমে ধর কোমরে দড়ি, নাড্ডা চাড্ডা গাড্ডা, তোর বাপকে ডেকে আন, এসব অশিক্ষিতদের মতো পিসি ভাই মিলে শুরু করেছিলেন, সেই দেখা দেখি এখন পাপস যে বলছে স্বাস্থ্যসাথী পৃথিবীর সবাই পেয়ে গেছে। আরেকজন কারামন্ত্রী তো আরেক কাটি ওপরে, রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা, উনি শুরু করে দিলেন। তো এনারা সস্তার ডায়লগ, আর স্কোয়ার ফুট ডাক্তারকে তো টিভিতে দেখলে, স্কোয়ার ফুট ডাক্তার আরেকজন আছেন, আরেকজন আছেন যে ওনাদের ওই যিনি বলেছিলেন যে সারদার সব টাকা কালীঘাটে আছে, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত। এই দুটো চোর যা বলে, যে মানে এত মিথ্যে কথা মানুষ বলতে পারে এবং নিজেদের স্ট্যান্ড থেকেই যে সরে যেয়ে বলতে পারে, এ টিভি না খুললে বোঝা যায় না, লোকে দেখে আর হাসছে। এবং এটা বলে দিচ্ছে এটা দোকান কাটা চোর, এদের আর কোনো কিছুই নেই, এদের নিয়ে লাজ লজ্জা কিছুই নেই, তৃণমূলের কোনো লাজ লজ্জা নেই, যেমন করে হোক চুরি করবো। একেবারে শেষ প্রশ্ন রাখবো স্বরূপ চ্যাটার্জির কাছে। স্বরূপদা, গতকালের যে আমরা দেখেছি যে বৈঠক, সেই বৈঠকে বিভিন্ন সময় অলিতে গলিতে আওয়াজ হচ্ছে এই মুহূর্তে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে তার দলের নেতা নেত্রীদের সাপ জানিয়ে দিয়েছেন, নিদান দিয়েছেন দিদির দূত কার্যত নিয়ে বাংলার প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাবেন উন্নয়নকে তুলে ধরতে। কি মনে করছেন, কি বলছেন? সামনের পঞ্চায়েত নির্বাচন, তার পাশাপাশি লোকসভা নির্বাচন, এত নেতারা গারদে, কোথাও কি দিদির দূত কাজে লাগবে? আপনি তো দেখছেনই, সংবাদ মাধ্যম তো দেখাচ্ছে খুব সুন্দর দিদির ভূতেদের কিভাবে জনগণ তাড়া করছে। এইসব ভূতেরা যেতে ভয় পাচ্ছে, ওই জন্য মাননীয় বলছেন যে চোর বললে ভয় পাবেন না, বুক চিতিয়ে তৃণমূল করুন। আরে কি ভয় পাবে না, তাদেরকে তো মানুষই তো রাস্তা দেখিয়ে দিচ্ছে, এত চুরি করেছে এরা যেতে ভয় পাচ্ছে। এই দিদির দূত না ভূত, এরা না যমদূত, কে জানে এরা হয়তো যেয়ে দেখছে। আমি তো বলবো বাংলার মা বোনেদের সাবধান, কেন তৃণমূলের ওরা তো আবার ঘরে ঘরে তাপস পালের মহান উক্তিটা তো আছে, ঘরে ঘরে ছেলে পাঠিয়ে দেবো, সেই হয়তো ঘরে ঘরে ছেলে পাঠাচ্ছে কিনা আপনারা আগে দেখবেন। মা বোনেদের সম্মানটা জরুরি, কেন সামাজিক সুরক্ষা মানে এরা ধর্ষণ খুন বোমা এটাই বোঝে। তো এই যে সুরক্ষা কবচের দূত, এদের কাছ থেকে সাবধানে থাকবেন, নিজেদের পয়সা কড়িগুলো একটু সাবধানে রাখবেন, আর গরু বাছুর সাবধানে। যদিও বড় গরু চোরটা ঢুকে গেছে, কিন্তু যেখানে কমিশনটা পাঠাতো তারা তো রয়েছে। আর কয়লা অঞ্চলের লোকেরাও একটু সাবধানে থাকবেন, কয়লা ভাইপ এখনো বাইরে আছে, ঢুকতে ওনার একটু সময় লাগবে, উনি তো যাবেন, ও বৌশালী সমিতি যাওয়ার দিনক্ষণ গুনছে না। আমরা স্বরূপ চ্যাটার্জির সঙ্গে কথা বললাম, তিনি যে কথাটি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, অর্থাৎ দিদির যে দূত যারা কর্মসূচি নিয়ে যাবেন
দরজা জানলা বন্ধ করে রাখবেন, কারণ এই চোরেদের দিয়ে বিশ্বাস নেই। কার্যত আপনার ঘরেও শির কাটতে পারে এবং আপনার ঘরেও চুরি যেতে পারে আপনার মূল্যবান সম্পত্তি। তাই এদের হাত থেকে আপনার বাঁচতে হলে দরজা জানলা বন্ধ করে রাখবেন এবং পরিষ্কারভাবে মাননীয়া যে নিদান দিয়েছেন সেই নিদানকে কতটা কার্যকলাপ হবে সেটাই কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে আইএসএফ বনাম বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। সবটাই জানা যাবে, সব উত্তর পাওয়া যাবে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের পরেই। নজরে রাখুন নিউজ খাস খবরের পর্দায়, সব খবর সবার আগে।